गुड मॉर्निंग फ्रेंड्स, আমি জয়ন্ত। আজকে বাড়িতে পূজো আছে, ওই জন্য গঙ্গার জল নিতে এসেছি। আমাদের বাটা গঙ্গা, এটা ওপাশে ওপার সারেঙ্গা। তো এখন আমি জল তুলবো, জল তুলে পূজোর জন্য নিতে হবে। আজকে ঠাকুর পূজো আছে। তো আমাদের জীবন থেকে আপনাদের সবাইকে স্বাগত, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আর আজকে যাদের জন্মদিন, তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে খুব ভালোবাসা রইল, এবং যাদের বিবাহবার্ষিকী তাদেরও আমার অন্তরের ভালোবাসা রইল। তো আমি এখন জল তুলছি, আপনারা সঙ্গে থাকুন। আমি জল তুলছি এখন, গঙ্গার জল পূজোয় খুব লাগে। এই জল দিয়ে আজকে পুজো হবে। আজ মঙ্গলবার, বজরঙ্গীর পুজো আছে, তো সেই জন্যই আমি জল তুলছি। সঙ্গে থাকুন আপনারা। এখন টিফিন খাওয়ার পরে একটুখানি চা খাবো বলে একটু চা করে নিয়েছি। করে নিয়ে চাটা ঢেলে এখন একটু চাটা খাবো। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হচ্ছে, কারণ আজকে যেহেতু মঙ্গলবার। আর চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো আজকে আমাদের যেহেতু পুজো হয় মঙ্গলবার, সেহেতু আমি আজকে আমাদের নিরামিষ হয়, তো নিরামিষ খিচুড়ি হবে। আজকে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি যেন ডালটা একটু সিদ্ধ করে আগে থেকে রেখে দিচ্ছি। এখন আমি চাটা খেয়ে নিয়ে তারপরে একটু বাঁধাকপির তরকারি হবে, একটু বাঁধাকপিটা কাটতে যাব। এখন একটু বটিটাকে মেজে নিচ্ছি, কারণ যেহেতু আজকে নিরামিষ, তো আমি একটু মাজা ঘষা করেই করি আর কি। এখন আমি বাঁধাকপি রান্না করব বলে বাঁধাকপিটাকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। খিচুড়িতে দেওয়ার জন্য আমি একটু আদাটাকে থেতো করে নিয়েছি। এখনো আমি এই নোড়া দিয়ে এখনো কাজ করি, এই নোড়া এখনো আমার আছে। যত শর্টে তাড়াতাড়ি মশলা করা যায়, সেই পন্থাগুলো আমি মানে তাড়াতাড়ি করে করি আর কি। তেল আমার গরম হয়ে গেছে, এবারে আমি আলুটা ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে নিলাম, আর একটু হলুদ দিয়ে নিচ্ছি। আমি চাল ডাল বসিয়ে দিয়েছি একসাথে এখন খিচুড়ি। ফোড়নে গোটা শুকনো লঙ্কা দিলাম, সামান্য একটুখানি ভেজে নেব। তারপর আমি তেজপাতা দিয়ে দিলাম, গোটা ধনে, জিরে আর একটু মৌরি। এবার একটু আদা কুচিটা দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, সামান্য একটু লবণ দেব, আর একটুখানি আমি হলুদ দেব, হলুদ গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম, এবং একটু চিনি দিয়ে দেব সাথে। মোটামুটি মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি মশলাটা খিচুড়ির মধ্যে ঢেলে দেব।
এখন আমি এত বাসন মোটামুটি মেজে নিয়ে আসলাম, এর মধ্যে সকালে চা ও চায়ের কাপ ঠাপু রয়ে গেছে, তো তারপরে এই রান্নার কড়াই ফড়াই রয়ে গেছে, এরপরে তো আবার দুপুরের বাসন পড়বে। মোটামুটি এখন একটুখানি আমি আপনাদের রোজই দেখাই যে বাসনটা আমি মাজছি, তো এখন আমি আজকে একটু বাসন গোছানোটা আপনাদের দেখাই, যে বাসন এই জায়গায় আমি গুছিয়ে রাখি আর কি, কারণ আমার রান্নাঘর খুব ছোট, এর মাঝখানেই আমাকে একটু জায়গা করে রাখতে হয়, তো সেই মতোই রাখি। এই কাপ প্লেটগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছি। এখানটাও দেখুন কত চাপ হয়ে গেছে বাসনে, এইভাবেই বাসন গুছিয়ে রাখি আর কি, যখন যেরকম। আমার উপরেও দেখুন কত বাসন, আমার জায়গাটা আসলে খুব ছোট, এইভাবেই একটু রাখি আর কি জায়গা টায়গা করে। এখন বাজে দুপুর একটা, এখন মেয়েকে খাওয়াতে চলে এসেছি, তো তো সময় খাওয়াই, আপনারা সবই জানেন টাইমের ব্যাপার। তো এখন আজকে তো রান্না করেছি খিচুড়ি, হ্যাঁ তুমি বাঁধাকপির তরকারি, চাটনি আর পাঁপড় ভাজা, এই হচ্ছে আজকের মেনু, এই দিয়ে তোমাকে খেতে হবে, কারণ ওকে তাড়াতাড়ি খাইয়ে আবার আমি এখন অল্প কিছু কাঁচা আছে, সে কাঁচাটা করব, করে তারপর আমি স্নান করতে যাব। রীতিমতো টাওয়েল গায়ে চাপিয়ে নিয়েছি, তো স্নান করে আবার আজকে পুজো আছে, বাজরঙ্গলির পুজো আছে, তো সেটাও আমাকে করতে হবে, তো আগে সময় মতো ওর কাজটা করে তারপর অন্যান্য কাজগুলো করি। তো তাহলে এখন আমি ওকে খাইয়ে নিই। আমার আসলে স্যাটারডে এলে পরে রাগ ওঠে, স্যাটারডে কেন আসে, স্যাটারডে না টুইস্টডে, টুইস্টডেটা কেন আসে আমি জানি না, কারণ নিরামিষ খেতে হয় বলে আমার খুব বিরক্ত লাগে, কারণ আমি নিরামিষটা একদমই পছন্দ করি না, মাছ ছাড়া আমি ভাত খেতে খুব অসুবিধা হয় আমার। তো আপনারা শুনলেন তো, ও মাছ ছাড়া ভাত খেতে পারে না, তো যদিও আজকে খিচুড়ি করেছি তাও ওর খিচুড়িটা এখন ফেভারিট নয়, খিচুড়ি ও খেতেই চায় না, সপ্তাহে একটা দিন তাও একটু মানে মন খুলে খায় না যে খিচুড়ি, কারণ নিরামিষ সবসময় ও যেহেতু পছন্দ করে না ভাতটা, ওই জন্য নিরামিষের দিন একটু কমই করি, আর একটা দিন সপ্তাহে বলুন খিচুড়ি খেতে ভালোই লাগে, বিশেষ করে শীতকালে। তো যাই হোক, এখন জানি না ও কতটা খাবে, এমনিও আজকে আমি পরিমাণ কম নিয়েছিলাম, তো যাই হোক যতটা খাবে খাবে। এখন আমি ঠাকুরে পুজো দিতে এসেছি, তো এই ফুলগুলো হচ্ছে আমার সব গাছের ফুল, যে গাছ আমি লাগিয়েছি সেই গাছেরই জবা ফুল, এবং এইগুলো গাঁদা ফুল, আর এইটা হচ্ছে অপরাজিতা ফুল, এই ফুটেছে, আজকে এই দিয়েই আমি ঠাকুরের পুজো দেবো। এইখানে শিবলিঙ্গটা ছিল আপনারা বলাতে আমি শিবলিঙ্গটা মন্দিরে দিয়ে এসেছি, তো এখন কিন্তু আমার আসনে আর শিবলিঙ্গ নেই, তো যদিও এখনো আমি শিবলিঙ্গ কিনতে পারিনি। ওইখানেই একটুখানি ধূপধুনা দিই, এটা গণেশজি, লাল চন্দন দিয়ে একটু তুলসী পাতা দিলাম,
ইন্দ্রস্য মহাত্মন সাপকালে প্রবাসী চ যাত্রাকালে চ জপটির তস্যদীয় তব চাহিয়া কৌন বিচার বিচার কই দ্বিজ রূপ লিপায় মহাপ্রভু সো তুমি বাম হস্তে করো তুমি অসুর দলন দক্ষিণ হস্তে করো সাধুর রক্ষণ জয় হনুমান জি কি আরতি করে সুর নর মুনিগণ সবে বলে জয় জয় পবন নন্দন জয় হনুমান জি কি অনন্তকালে সেই ভক্ত বৈকুণ্ঠেতে যান জয় হনুমান জি ইভিনিং ফ্রেন্ডস, আমি এক্ষুনি ফিজিও করে উঠলাম, তো এখন ডিনার রাতের ডিনারটা করছি। তো আজকের ডিনারে রুটি আর ক্যাবেজের সবজি খাচ্ছি আর একটা রসগোল্লা খাচ্ছি। এখন বাজে হচ্ছে তো আপনার এক্সাক্ট টাইম হচ্ছে আপনার 8:30। তো আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি করছি বিকজ আমার খিদে পেয়ে গেছে আর কি। মানে বিকালবেলা কিছু টিফিন করে নিই বিকজ বাড়িতে একটু লোক এসে গেছিলো, সেই জন্য মা টিফিন করার স্কোপ পায়নি। তো ওই জন্য আপনাদের এক্ষুনি এক আধা ওষুধ খেতে হবে, যেটা আমার একদম পছন্দ না। আগে একটা সময় ওষুধ থেকে পালাতাম, আর ভগবান বলে তুই পালাস, তোকে এমন রোগ দেবো যে তোকে ওষুধের উপরে ডিপেন্ড থাকতে হবে। সকালবেলা উঠে ওষুধ শুরু হয়, চোখ বন্ধ করা অবধি ওষুধ খেতে হয় আমাকে। তো আমার আপনাদের সাথে আজকে শেয়ার করবো যে আমি কত ওষুধ খাই। আমি ডিনারটা করে নিই, আপনারা দেখতে থাকুন। ডিনার কমপ্লিট হয়ে গেছে আমার। তো আপনাদের তো বললামই যে আজকে মিষ্টি খেয়েছি, মিষ্টিটা রোজদিন খাই না। আজকে লোক এসেছিলো, তারাই মিষ্টি নিয়ে এসেছিলো বাড়িতে, তো মা ওখান থেকেই একটা একখানা তবু একটা রসগোল্লা দিয়েছে, গুড়ের রসগোল্লা নিয়ে এসেছিলো। আমার খুব গুড়ের রসগোল্লা খুব প্রিয়, তো এই জন্য আমাকে একটা দিয়েছে। তো যেহেতু মিষ্টি দিয়ে আর কি নিরামিষের দিন আজকে, সেরকম কিছু ভেজিটেবিলও ছিল না, শুধু ক্যাবেজের তরকারি ছিল। আর ঠান্ডার সময় মা কিছু ভাজা তরকারি করেও নি, কারণ মার তো শরীরটা খারাপ। এখন তো এখন ওষুধের টাইম, ওষুধ সাজানো আছে মার জন্য। বাবা এবারে ওষুধ একটা একটা করে আমাকে দেখতেই পাচ্ছেন আপনারা, এত ওষুধের মধ্যে থেকে বাবা আমাকে এক একটা, হয়তো রিপিট ওষুধ আছে, এক একটা ইভিনিংয়ে খেতে হয়, আফটারনুনেও খেতে হয়, মানে তিনবেলা বা দুবেলা এই রিপিট হয় আর কি ওষুধ, সেরকম ওষুধ আছে। তো এতগুলো ওষুধ আমাকে এখন খেতে হবে। তো প্যাসিটিক এটা, এতগুলো ওষুধ খেয়ে আমাকে শুতে হয়। মানে রাত্রিবেলার ওষুধটাই বেশি থাকে, আর ইভিনিংয়ে এই আফটারনুনে একটু বেশি ওষুধ থাকে, এই দুটো টাইম বেশি ওষুধ থাকে আর কি। আর নইলে পাঁচটা ছটা এরকম ওষুধ থাকে। তো এইভাবেই দিনটা কাটছে, ফিজিও করছি, ফিজিও তো করছি, মা করিয়ে দেয় বা বাবা করিয়ে দেয়। ফিজিওথেরাপিস্ট তো নেই আমার, যাই হোক। তো যদি ব্লগটা ভালো লাগে আপনাদের, তাহলে লাইক জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব এবং পরিবারের মধ্যে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা সাপোর্ট আমাকে অনেকটা মোটিভেট করবে আগে চলার জন্য। আপনাদের সাপোর্টটা খুব প্রয়োজন আমার কাছে, আমার আমার ফিউচারটা ব্রাইট করবে। এক লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। থ্যাংক ইউ, নমস্কার, গুড নাইট।